এই মুহূর্তে টেকনাফে আছেন রিপোর্টার সোজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে কয়েকবার বাংলাদেশে বেশ কয়েকবার প্রাণ বাঁচাতে পালিয়ে এই পর্যন্ত 12 লাখের অধিক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে, যাদেরকে ফেরাতে বা প্রত্যাবাসন করার জন্য বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং দুদফা তাদেরকে ফেরত পাঠানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু নানা জটিলতা বা মিয়ানমারের অনীহার কারণে সেটি হয়নি। তবে এবার প্রত্যাবাসন ইস্যুতে আবারও একটু নড়েচড়ে বসেছে মিয়ানমার। সেক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করছি, আজকে মিয়ানমারের 22 সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে এসে পৌঁছেছে, যারা এই মুহূর্তে যারা বাংলাদেশে অবস্থানকারী মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা, যাদের সঙ্গে আসলে যাচাই বাছাই বা তাদের নাম ঠিকানা কোন গ্রাম কী কোথায় থাকে এগুলো নিশ্চিত হওয়ার জন্য মূলত তারা রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনা করছেন, বা তাদের রোহিঙ্গাদের যে সত্যগুলো ছিল সেই বিষয়গুলো আসলে কি হবে না হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে। তবে যদি বলতে হয়, দীর্ঘ প্রক্রিয়া অনেকটা এখানে আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। আমরা যতটুকু জানি, আজকে 10টায় মিয়ানমারের বংডু থেকে নাব নদী পার হয়ে প্রায় 3টি স্পিডবোট যোগে মিয়ানমারের 22 জন প্রতিনিধি তারা টেকনাফ জালিয়াপাড়া যেটি ট্রানজিট ঘাটে এসে পৌঁছায়। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা। পরে তাদেরকে একটি বাস যোগে তাদেরকে টেকনাফ স্থলবন্দরস্থ যে মালঞ্চ রিসোর্ট রয়েছে সেখানে এনে তাদেরকে প্রাথমিকভাবে সেখানে আমন্ত্রণ সেখানে শুভেচ্ছা জানান ও শরণার্থী ত্রাণ ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা। এরপর পরই কিন্তু তারা বিশ্রামে যায় কিছুক্ষণ। এখন ঠিক 12টার পরই বৈঠকটি বা রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে আসলে কি হচ্ছে না হচ্ছে সেটি অনেকটাই সংরক্ষিত এলাকা হওয়াতে আমরা আসলে সেখানে অনেকটা বাধা রয়েছে, সেখানে আমরা আসলে প্রবেশ করতে পাচ্ছি না। তবে যা তথ্য পাচ্ছি সেটিও পরবর্তীতে আরও বেশি তথ্য দেওয়া যাবে বলে আমরা জানাতে পারবো। তবে এই পর্যন্ত মিয়ানমারের কাছে প্রায় 8.5 লাখের বেশি রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে যাচাই বাছাইয়ের জন্য শেষ করে মিয়ানমার এই পর্যন্ত 50 থেকে 70 হাজার পর্যন্ত তালিকা সম্পূর্ণ করেছে। এবং সে তাদেরকে মূলত এখন কি হচ্ছে না হচ্ছে বা তাদেরকে যাচাবাচের জন্য তারা আলোচনা শুরু করেছে রোহিঙ্গাদের সঙ্গে। তো এ ছিল আমার কাছে টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম টেকনাফে।